তার প্রিয় বান্দাদের 12টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা বৈশিষ্ট্য? সবাই উত্তর করবেন, কয়টা বৈশিষ্ট্য? 12টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। ইবাদুর রহমান, রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন এই 12টা নৈতিক গুণাগুলি যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভেতরে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দিবেন। পড়ে সুবহানাল্লাহ, জান্নাতের অ্যাপার্টমেন্ট, খুশি না বেজার? এখন যদি বলা হয় বসুন্ধরাতে 5,000 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হলো আপনারে, এই খুশি, খুশিতে বাকবাকো, 5,000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, তাও বসুন্ধরাতে। যদি বলা হয় বারিধারাতে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হবে 6,000 স্কোয়ার ফিটের, কি খুশি। যদি বলা হয় একেবারে মেলাক্কা শহরের এইখানে বিশাল একটা কন্ডোমিনিয়াম 5,000 স্কোয়ার ফিটের একটা সুইটস দেওয়া হবে, কি খুশি। যদি বলা হয় KLCC-র ভেতরে, KLCC চিনেন তো? হ্যাঁ, এই যে দুইটা টাওয়ার আছে না, যেটারে ইন্টারন্যাশনালি গ্লোবালি পেট্রোনাস টুইন টাওয়ার বলে, ওটার মধ্যেও তো অ্যাপার্টমেন্ট সুইটস আছে। তো তো যদি বলা হয় 5,000 স্কোয়ার ফিটের একটা সুইটস তোমাকে, রয়্যাল সাইজের একটা VIP সুইটস তোমাকে দেয়া হবে, শুধু এই 12টা নৈতিক গুণাবলী যদি তোমার মধ্যে থাকে, খুশি হবেন না? তো দুনিয়ার একটা অ্যাপার্টমেন্টের অ্যানাউন্সমেন্টে যদি এত খুশি হই, আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্যের কথা আমি এখানে বললাম, এই 12টা নৈতিক গুণাবলী যার মধ্যে থাকবে, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহ তাআলা তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ রেখেছেন। দেখছেন অ্যাপার্টমেন্টের কথা শুনে এখন সুবহানাল্লাহ সাউন্ড বেড়ে গেছে। লাভ আছে যেখানে, আমরা আছি সেখানে। এবার বলেন জান্নাতের একটা অ্যাপার্টমেন্টের সাইজ কত? বলেন মেলাক্কার ভাইরা, 5,000 স্কোয়ার ফিট, 10,000, 50,000? হ্যাঁ, আল্লাহু আকবার। সবচেয়ে ছোট সাইজের জান্নাত যিনি পাবেন, সবচেয়ে ছোট সাইজের অ্যাপার্টমেন্ট যিনি পাবেন, তার জান্নাত বা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ এই পৃথিবীর কমপক্ষে 10 গুণ। আজকে এই অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাল্লাহ, বলেন সবাই। তো জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান, নাম লেখাতে চান, বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই, তাহলে গুণাবলী অর্জন করতে হবে মাত্র 12টা। কয়টা? সবাই বলেন কয়টা? 12টা। সেই 12টা গুণাবলী, নৈতিক গুণাবলীর কথা আজকে আমরা শুনবো ইনশাল্লাহ। পড়েন ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি কথা না বলে। রব্বুল আলামিন বলেন وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। عِبَادُ الرَّحْمَنِ, রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্য থাকবে। عِبَادُ الرَّحْمَنِ, রহমানের বান্দা, 12টা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে 12টা থাকবে তারা হবে রহমানের বান্দা। রহমানের বান্দা হওয়া তো সহজ না, আওয়াজ করে বলতে হবে রহমান কার নাম? রহমান কে? রহমান নামে কোরআনে একটা সূরা আছে না নাই? রহমান মানে কি? মেহরবান, দয়ালু, যার দয়ার শেষ নাই, যার মায়ার শেষ নাই, যার ভালোবাসার শেষ নাই, তার নাম রহমান। চিল্লায় বলেন তার নাম রহমান। নামে কোরআনে একটা সূরা আছে না নাই? জানেন আপনারা? তিনি তার নামে কোরআনে একটা সূরা দিয়েছেন, সেখানে তিনি বলছেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। সুবহানাল্লাহ। পড়ে তিনি রহমান, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, তিনি বায়ান শিখিয়েছেন, তার নাম রহমান। তার নাম কি? এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান, সেই রহমানের গোলাম। আমরা সবাই গোলাম, কার? নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের? হ্যাঁ, আমরা হলাম গোলাম, আমরা সবাই রহমানের গোলাম। বিশ্ব নবী তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নি আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর গোলাম, তারপরে বলতেন রসুলহু, আল্লাহর রসুল। সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি,
তিনি যখন নিজের পরিচয় দিতেন, রাসূলটা পরে বলতেন, আগে কি বলতেন? গোলাম। সব নবীরা, সব রাসূল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসূলটা পরে বলতেন, আগে কি বলতেন? আমি গোলাম। আবার বিশ্ব নবী দোয়া করার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নি আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। দোয়া করতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার মা আমিনা সেও আপনার গোলাম, আমরা সবাই আপনার গোলাম, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, তোমরা হলে ইবাদুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। আল্লাহ বললেন, জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও, প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও, 12টা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে। এক নাম্বার গুণাবলী হলো, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ, পড়েন, কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা যখন জমিনের উপরে দিয়ে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। সুবহানাল্লাহ, পড়ে মূল তাফসীর শুরু হয়ে গেছে। অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে, রহমানের বান্দা হতে চাইলে 12টা গুণ লাগবে। এক নাম্বার, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে, নম্রভাবে হাঁটে। মেলাক্কার ভাইরা কিভাবে হাঁটে? ভদ্রভাবে হাঁটে, অহংকার করে না, দাম্ভিকতা দেখায় না, বিনয়ের সাথে হাঁটে। বিশ্ব ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওনার হাঁটার স্টাইল ছিল এরকম, হাদিসে এসেছে, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল আরদ কাআন্নামা ইয়ামশি ইয়ানহাতু মিন সাবাব, কাআন্নামা ইয়ানহাতু মিন সাবাব, মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে, উপর থেকে নিচের দিকে নামছেন, পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে, বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন, ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন। পড়েন, সুবহানাল্লাহ, বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন। ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল, একটা মার্জিত ভাব ছিল, বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুনশিয়ানা ভাব ছিল। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, যারা রহমানের বান্দা হতে চাও, জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ, বিনয়ের সাথে হাঁটো। রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার, হ্যাঁ আমার বাপের রাস্তা, কার কি, এরকম একটা ভাব আছে না অনেকের? ইয়াংদের মধ্যে এই ভাবটা একটু বেশি, হ্যাঁ আছে না? নাই, কাউরে কেয়ার করে না, সব আমার, এরকম একটা ভাব না। রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রভাবে।